লক্ষ্মী পূজোর আগেই শীতের আমেজ বাংলায়। এই সকল জেলাগুলিতে পারদ নামবে স্বাভাবিকই নিচে। দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার থেকে বিদায় নিতে চলেছে অক্টোবর। নভেম্বরের আগমন ঘটতে আর কয়েকদিনের মধ্যে বাকি, আর নভেম্বর মানে শীতকালের হালকা আমেজ। তবে এবার নভেম্বরের শুরু থেকে শীত অনুভূত হতে পারে বাংলায়। আবহাওয়া দপ্তর থেকে এমনই পূর্বাভাস এলো সম্প্রতি। হাওয়া অফিসের মতে আর কয়েকদিনের মধ্যে পুরোদস্ত শীতের আবহাওয়া তৈরি হবে রাজ্য জুড়ে। আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি রাজ্যে, সেই কারণে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার ফলে ধীরে ধীরে কমেছে তাপমাত্রা। কয়েকদিনের মধ্যে শীতের আমেজ অনুভূত করতে পারে রাজ্যবাসীকে। উত্তরের হাওয়ার প্রভাব থাকলেও রাজ্য জুড়ে অর্থাৎ পুজো শেষে যে এবার তল্পিতল্পা নিয়ে শীত ঢুকতে শুরু করেছে তা বেশ বোঝা যাচ্ছে। এখন দেখে নেওয়া যাক রাজ্যের আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। গত কয়েকদিন দক্ষিণের আকাশ মেঘলা থাকার কারণে এমনিতে দিনের বেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। পুজোর শেষ দিন এই স্বস্তি মিলেছিল একাধিক জেলায়। তবে নিম্নচাপে আশঙ্কা কেটে যাওয়ার পরে এবার দক্ষিণের অধিকাংশ জেলায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামবে আজ থেকেই। উত্তরে বাতাসের প্রভাব আজ থেকেই মোটামুটি লক্ষ্য করা যাবে একাধিক জেলায়, তাই শীতের আমেজ এবার আসছে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দিকে সরে যাওয়ার কারণে উত্তরবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস ছিল তা মোটামুটি কেটে গিয়েছে একাদশী দিনেই। তাই আপাতত উত্তরবঙ্গে পরিষ্কার আকাশের সঙ্গে দোসর হয়ে আসতে চলেছে শীতের আমেজ। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ নামতে শুরু করবে স্বাভাবিকের নিচে। সেই কারণে উত্তরবঙ্গে শীতের প্রভাব শুরু হবে নভেম্বর থেকে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ কলকাতা শহরে তেমনভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, সেই কারণে শহরে শুষ্ক, উত্তরের বাতাস বইবার সম্ভাবনা থাকছে বেশি। এই জন্য কলকাতার তাপমাত্রা আজ থাকবে স্বাভাবিকের নিচে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আজ শহরে তাপমাত্রা থাকবে 31 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 96 থেকে 63 শতাংশের মাঝামাঝি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।